পরিচয় তো শুনলেন আপনাদের শহীদুল্লাহ হলের ভিতরে তাকে সন্ত্রাস বাহিনীরা ট্রেনে হেসড়ে নিয়ে যে ট্রেনে ফেলে দিয়ে তার আমুল কিভাবে ভেঙে ফেলছে আপনি তো দেখেন। এই সাইড আমি ধরতে পারতেছি না, ধরার মতো অবস্থা নাই, কারণ এইদিকেও তার হাত একদম পুরো মুখ করতে পারতেছে না। বিশ পঁচিশটার উপরে একটা সিঁড়ি আপনারা দেখছেন, আপনারা অনেকে লাইভে দেখছেন, মানে নিউজে দেখছেন কিভাবে তাকে আক্রমণ করা হয়, কিভাবে তাদেরকে পিটানো হয়। এরা কিন্তু পিছু পা হয় নাই, এরা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে। এটাই হচ্ছে এদের সবচেয়ে বড় অপরাধ, কারণ এই সরকার যারা যারা তাদের বিপক্ষে কথা বলবে, ভিন্ন মত প্রকাশ করবে, প্রতিরোধ গড়ে তুলবে, সন্ত্রাস বাহিনীদের বিপক্ষে তারা হাতিয়ার হিসেবে কাজ করবে, তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে রুখে দেওয়ার জন্য কিন্তু এই সন্ত্রাস বাহিনী নাম আছে। আমি বলবো যে এই সন্ত্রাস বাহিনীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বৃহৎ বিশ্ববিদ্যালয় মানে শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে, তার জন্য অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জবাবদিহিতা করতেই হবে। মানবাধিকার হরণ করছে, ছাত্র ছাত্রীদের অধিকারকে হরণ করছে, কারণ গায়ে হাত তোলার অধিকার কোন ছাত্রকে দেয়া হয় নাই, সংবিধানেও নাই। ছাত্রলীগের 8-10 জন গুন্ডা বাহিনী আমার উপর টার্গেট নিয়ে আমার উপর আমাকে হামলা করে। তারা আমাকে বলে যে এই তুই এখানে আসছিস কেন, তুই এখানে কেন, তাই বলে আমার হাতে রড, পুরো হাতটা রড দিয়ে মেরে অবশ করে দিছে, বাস আমার পায়ে বাস দিয়ে মেরে আমার পাটা ভেঙে দিছে ওরা, এই ছাত্রলীগের গুন্ডা বাহিনী। আমাকে বলে, ওরা বলে যে এই একে উঠে নিয়ে যাব হলে নিয়ে চল। তখন হলে নিয়ে যখনই যাচ্ছিল আমাদেরই কয়েকজন ভাই আমাকে ওদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসে, এবং ভিসিকেও এর জবাব দিতে আসতে হবে, কারণ আমরাও সব বুঝতে পারছি কার ইশারায় কার ইসে কার মদদে এই সকল সন্ত্রাসী হামলা চলছে। আমাদের আর এক বোন এখানে আছে, সেও নির্যাতনের শিকার। তোমার নাম কি? ও ইডেন কলেজে, মানে চেন দিয়ে রড দিয়ে যেভাবে পারছে এদেরকে পিটাইছে। আপনি মল্লিক, আপনি দেখেন ওর অবস্থাটা কি, ও কথা বলতে পারতেছে না, ওর হাতটা একটু লাইটটা এই হাতটা পুরো ভেঙে গেছে, একটু আপনারা দেখেন কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা করছে। এরা কি মানুষের জাত নাকি আমি আমি জানি না, এদের মধ্যে কোনো মানবিকতা আছে কিনা আমার জানা নাই। এরা যে সন্ত্রাসী, যে কতটা সন্ত্রাসের জন্ম দিচ্ছে বর্তমান অবৈধ সরকার, এটা তার প্রমাণ। আজকে আমার বোন কিংবা ভাইয়ে আজকে যদি কোনো কিছু হয়, আগামীকাল ঢাকার প্রত্যেকটা পথ আমরা বন্ধ করে দেব, আমরাও ছেড়ে দেব না। এবং আমি বারবার করে বলছি সারা বাংলাদেশের, আপনি একটু দেখেন কিভাবে মারছে, আপনারা একটু দেখেন কিভাবে মারতেছে একটা নারীকে, কিভাবে একটা, ও তো ওদের বোন, যারা মারলো তাদেরও তো বোন, তাদেরই তো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। অথচ এই সরকার কিন্তু কোনো কিছু দায়িত্ব নেবে না, দায়ভার নেবে না, কারণ ওরা জানে যে আবারও দিনের ভোট রাতে করে আমরা আবারও ক্ষমতায় আসীন হব, আমাদের প্রশাসন আছে, আমাদের এই আছে সেই আছে। এই জন্য বাংলাদেশকে এখন বের হয়ে আসতে হবে, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এদের পাশে দাঁড়িয়ে এদের উপর যে অন্যায় অবিচার নির্যাতন তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি আবারও বলছি, আপনারা যদি ঘরে বসে থাকেন আপনিও কোনোদিন আপনিও কিন্তু রেহাই পাবেন না এই সন্ত্রাসীদের দ্বারা, এই জন্য আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আসতেছি, আমাদের হলি ফ্যামিলিতে এবং খিলগাঁয়ের যে
এরা এখানে ওইখানে আমাদের ভাই বোনেরা ওইখানেও তারা চিকিৎসা দিন আছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সেও আছে ইয়াহিয়া খান এবং আরো অনেক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতারা আছেন, বিভিন্ন ভাই বোনেরা আছেন, হলি ফ্যামিলিতে ট্রিটমেন্টে আছে এবং একজনকে গ্রেফতার করছে। আপনি দেখেন এদের উপর নির্যাতন করলো, হামলা করলো, প্রকাশ্যে সবকিছু চলে আসলো। আওয়ামী লীগের কোন সন্ত্রাসীরা কিন্তু গ্রেফতার হয় নাই, এই সন্ত্রাস বাহিনীরা কিন্তু গ্রেফতার হয় নাই, কিন্তু আমাদের নেতাকর্মীদেরকে, ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা চালিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা, সেই প্রতিবাদে তারা কিন্তু একটা বিক্ষোভ মিছিলের মতো করেছে এবং আজকে তারা এবং সেখানে আমাদের কেন্দ্র সংসদের সভাপতি যিনি আছেন আপনার শ্রাবণ এবং জুয়েল, এদেরকে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হয়েছে, তাদেরকে ছিনিয়ে নিয়ে গ্রেফতার করার ষড়যন্ত্র করা হয়েছে। তার প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, যিনি গণতন্ত্রের মা, গণতন্ত্রের জন্য আপোষহীনভাবে সংগ্রাম করেছেন, সেই নেত্রীকে, জনগণের নেত্রীকে নিয়ে বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী যে কটূক্তি মন্তব্য করেছেন তার প্রতিবাদে তারা দাঁড়িয়েছিল, সেখানে তারা এই হামলার শিকার হয়েছে এবং মদতদাতা বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী, এটা অস্বীকার করার কোনো কারণই নাই, তাকে সব দায়িত্ব নিতে হবে। এবং এখানে তাদেরকে হুমকি দেয়া হয় যে এখানে যাতে তারা ট্রিটমেন্ট নিতে না পারে এবং অ্যারেস্ট করবে, সেই হুমকিও দেয়া হচ্ছে। তো বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে ভাই বোনদের আমি আবারও বলবো, তোমরা যদি চুপ করে থাকো, তোমরা যদি ভয় পেয়ে ঘরে বসে থাকো, আগামী বাংলাদেশ কিন্তু তোমাদের কাছে, আমাদের কাছে থাকবে না। কারণ এই দোসররা, এই শাসক গোষ্ঠী যারা বাইরের প্রজেক্ট সরকারের দ্বারা বর্তমান সরকারের ক্ষমতাসীন হয়েছে, যারা দিনের ভোট রাতে করছে, তারা বাংলাদেশকে বিক্রি করে দিতে দুই মিনিটও সময় লাগবে না। তাদের অবৈধ ক্ষমতা যখন দেখবে যে টিকে থাকছে না, অবৈধ ক্ষমতাকে টিকে রাখার জন্য তারা বাংলাদেশকেও বিক্রি করে দেবে। তাই বাংলাদেশকে রক্ষা করার জন্য, আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে এই সকল ভাই বোনদের জন্য আমি মনে প্রাণে বিশ্বাস করি কালকে তোমরা রাজপথে থাকবা, কালকে তোমরা রাজপথে থাকবা, সাথে ছাত্র দল থাকবে, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা থাকবে, আমরা রাজপথ ছেড়ে যাব না।